আপনাদের প্রথম তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকা এখন প্রকাশ হয়নি, প্রায় 23 আসন, বিভিন্ন আসনে জয়ী প্রার্থীরা কিন্তু এখনও টিকিট পেল না। কবে কবে আমাদের সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, আশা করছি 22-23 তারিখ নাগাদ, কারণ আমাদের পার্টি নিয়ম অনুসারে চলে। ওই মঞ্চে গেলাম, র্যাম্পে হাঁটতে হাঁটতে প্রার্থী ঘোষণা করলাম, ওগুলো আমাদের বাড়িতে হয় না। আমাদের বাড়িতে প্রথমে স্টেট ইউনিট বসে, স্টেট ইউনিটের সাথে তারপরে আর আমাদের সর্বভারতীয় যারা নেতা বা রাজ্যের দায়িত্বে আছেন তারা বসেন, এবং তারা বসার পর সব শেষে একটা বড় পার্লামেন্টারি বোর্ড বসে যেখানে প্রধানমন্ত্রী নিজে থাকেন, তারপরে লিস্ট বের। আমরা তো এই পদ্ধতি না করে বের করতে পারবো। আগামী 2-1 দিনের মধ্যে প্রধানমন্ত্রী পার্লামেন্টারি বোর্ডে বসবেন, তারপরেই লিস্ট বেরিয়ে যাবে। কোনো দেরি হচ্ছে না দাদা, মনে হচ্ছে না যে প্রচারে কোথাও অসুবিধা? যেমন জলপাইগুড়ি আসুন, দার্জিলিং আসুন, এগুলোর প্রথম দিন কোনো দেরি হচ্ছে না। গতবার আমি এর থেকেও কম সময় পেয়েছি। ইতিমধ্যে তৃণমূল কিন্তু ময়দানে নেমে পড়েছে এবং রীতিমতন প্রচার শুরু করে দিয়েছে। তৃণমূল নেমে পড়ুক না ময়দানে, অসুবিধা নেই, আমরা পরে শুরু করে ওকে টপকে চলে যাবো। কবে হচ্ছে? অবস্থা খারাপ, এমনি খারাপ, কবে আগে ময়দানে নামায় ভালো। কবে হচ্ছে তাহলে? খুব আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 22-23 দার্জিলিং। দার্জিলিং এইবার দার্জিলিংয়ে মনে করা হচ্ছে, তৃণমূল দাবি করছে যে তৃণমূল জিতবে, কি বলবেন সেখানে? তৃণমূলে দার্জিলিং লোকসভা কেন্দ্রে জেতার বিন্দুমাত্র সম্ভাবনা নেই, বিন্দুমাত্র সম্ভাবনা নেই। অনিত থাপা কোনো ফ্যাক্টর নয়, মনে হয় না অনিত থাপা কোনো ফ্যাক্টর। অনিত থাপার থেকে অনেক বড় নেতা বিমল গুরুং ছিলেন, পাহাড়ের সেন্টিমেন্ট যদি কারোর সাথে থাকে তাহলে বিমল গুরুং। দার্জিলিং জলপাইগুড়ি নিয়ে আপনার পূর্বাভাস কি, মানে ক্যান্ডিডেট নাম নিয়ে? ক্যান্ডিডেটের পূর্বাভাস আমরা করতে পারি না, আমাদের যতক্ষণ না পার্লামেন্টারি বোর্ড ক্যান্ডিডেট ঠিক করছে ততক্ষণ পর্যন্ত আমরা নাম বলতে পারি। দার্জিলিংয়ে তো দুজন দাবিদার, কে হতে পারে? দাবিদার একাধিক হতে পারে, পাঁচজন সাতজন হতে পারে, কোনো অসুবিধা নেই। দাবিদার আমার মধ্যে তো খারাপ কিছু নেই। গতকাল 40 নম্বর ওয়ার্ডে জলপাইগুড়ির যিনি এমপি, তিনি গিয়ে ওখানে বিরোধের মুখোমুখি হয়েছেন, এটা কি নির্বাচনে কোনো ভুল? আপনাদের প্রশ্নটা ভুল হচ্ছে। আমার মনে হয় জলপাইগুড়ির শিলিগুড়ি 40 নম্বর ওয়ার্ডে গিয়ে তৃণমূল বিক্ষোভ দেখে, তৃণমূল তো বিক্ষোভ দেখাবে, তৃণমূল ভালো কাজ করবে। ওই দেখুন 500 টাকার বৌদি নিয়ে এসেছিলো, মানে লক্ষ্মীর ভাণ্ডারের বৌদিকে বলেছে চলো 500 টাকা পাবে না, তাকে এসে বিক্ষোভ দেখাতে হবে। জয়ন্ত রায়ের মতো ভালো মানুষকে যারা বিক্ষোভ দেখায় তাদেরকে মানুষ উপযুক্ত সময় উপযুক্ত শিক্ষা দিয়ে দেবে। 5 বছর দেখা যায়নি বলছিল। দেখুন একজন এমপির আন্ডারে 1800 বুথ থাকে, 1800 বুথ। আমি চ্যালেঞ্জ করছি সেই তৃণমূল নেতাদের 40 নম্বর ওয়ার্ডে, তারা যদি দেখাতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে, জয়ন্ত রায় জলপাইগুড়িতে যতদিন যত জায়গায় গেছে তার থেকে একটি জায়গায় বেশি গিয়ে থাকে, আমরা জলপাইগুড়িতে প্রার্থী দেব। চ্যালেঞ্জ নিক, ক্ষমতা রাখবে, চ্যালেঞ্জ নিক লোকসভা এবং নিজের এলাকায়। যদি জয়ন্ত রায়ের থেকে বেশি দিন বলুন শুধু, ঘুরতে হবে না অভিষেক ব্যানার্জিকে। অভিষেক ব্যানার্জি যদি বেশি দিন জলপাইগুড়ি ওনার নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে যদি বেশি দিন গিয়ে থাকেন আমাদের সাংসদের থেকে, তাহলে পরে আমরা জলপাইগুড়িতে প্রার্থী দেবো। ডায়মন্ড হারবার নিয়ে আপনার পূর্বাভাস? ডায়মন্ড হারবার দেখুন না, সময় আসুন, বুঝতে পারবেন কী হচ্ছে। দাদা মৃতর সংখ্যা তো দিনের পর দিন বেড়েই চলেছে, মানে দেখুন এখন মুখ্যমন্ত্রী ওখানে টাকা দিচ্ছেন, বলছেন এই দেবো অমুক দেবো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে মৃত্যুগুলো হলে এর জন্য দায়ী কে? মেয়র দায়ী, মুখ্যমন্ত্রী দায়ী, না কাউন্সিলর? যে দায়ী তাকে তো কম্পেনসেট করতে হবে। আর মানুষের মৃত্যুর কম্পেনসেশন কি পয়সা দিয়ে হয়? হ্যাঁ, মুখ্যমন্ত্রী যে টাকার ঘোষণা করছে সেই টাকা দিয়ে কি সেই মানুষগুলো ফিরে আসবে? আপনার সঙ্গে এবং আপনার যে ভীরুতা সেটা প্রকাশ পাবে তাহলে যদি না করে। দেখুন আমাদের ভারতবর্ষের সংস্কৃতিতে বহু প্রাচীনকাল থেকে একসাথে বসে তর্ক বিতর্ক বা ডিবেট করার ইতিহাস আছে, যাকে বলা হয় শাস্তার্থ। তো এই শাস্তার্থ অর্থাৎ শাস্ত্রের লড়াই করার একটা নিয়ম আছে, পণ্ডিতের সাথে পণ্ডিত, শাস্তির সাথে শাস্তি, লেভেল অনুসারে লড়াই হয়। তো চোর আর শিক্ষক কোন শাস্তার্থ হতে পারে না, চোর আর শিক্ষক কোন এক প্রেমে আসতে পারে না, পরে ভবিষ্যতে উনি বুঝতে পারবেন। কালকে তো ফাঁকা মাঠে অনেক বড় বড় ডায়লগ দিয়ে গেছে। সব জানে এরা, মিথ্যে কথা বলছে। শ্যাম সিংহপাল পয়সা নিত প্রত্যেকটি কলকাতার কাউন্সিলর, স্কোয়ার ফিটে টাকা রেট ওদের ফিক্স করা আছে। ফিরাজ হাকিম সাহেব সব জানতেন,
ফিরাদ হাকিম সাহেবের সাথে শামস ইকবালের সম্পর্ক। তিন চার দিন আগে শামস ইকবাল 3 কোটি টাকা দিয়ে বিদেশি গাড়ি কেনে, আমার কাছে ছবি আছে সেই গাড়ির, যে গাড়ি কেনার কথা আমরা জীবনেও ভাবতে পারবো না, সমস্ত কিছু জানে তার। কলকাতাতে একজন কাউন্সিলর কর্পোরেটর, তো টাকা দেখলাম তার মাথা খারাপ হয়ে যাবে। জীবন সেন বলে এক কাউন্সিলর আছে, তার 40 কোটি টাকার সম্পত্তি, PWD-র জায়গা দখল করে বাইপাস ধাবা চলে কলকাতাতে গেলে, আমরা সবাই দেখতে পাবো জীবন সার বাইপাস ধাবা, সরকারি জমি দখল করে তার ধাবা চলছে, অরাজ মানে অরাজকতা চালাচ্ছে। এই বিষয়ে বহুতলটা নাকি বাম জমানায় তৈরি হয়েছে, বাম জমানায় শুরু হয়েছিল এই বহুতলটা, সেরকমই দাবি করছে ওরা। দেখুন বহুতল কবে শুরু হয়েছে না হয়েছিল, আমরা যদি সেই সময় দেখতে যাই তো তৃণমূল কংগ্রেসকে তো মানুষ কেন এনেছে, বাম জমানায় কাজ হয়নি, বামের কাজে অসন্তুষ্ট সেই জন্যই তো এনেছে। তারও তো এখন যত আমাদের রাজ্যে খারাপ কাজ হচ্ছে তার জন্য আমাকে কংগ্রেসকে দোষ দিতে হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম কংগ্রেস জমানায়। দাদা বলছি, ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।